কেবল বাংলাদেশ নয়, নির্বাচনী অনিয়ম নিয়ে এ পর্যন্ত পাঁচ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক আলী রিয়াজ মনে করেন, গণতান্ত্রিক মূল্যবোধের ওপর জোর দিতেই বাইডেন প্রশাসনের এমন পদক্ষেপ। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক রুহুল আমিন মনে করেন, যুক্তরাষ্ট্রের সব কথা মেনে চলতে হবে এমনটা না হলেও ভূ রাজনৈতিক কারণে মার্কিন পরামর্শ এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। মার্কিন পররাষ্ট্র দপ্তর আবারও বলেছে, বাংলাদেশে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়াকে বাধাদানের ঘটনায় উগান্ডা, বেলারুশ, নিকারাগুয়া এবং সোমালিয়ার ক্ষমতাসীনদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। সবশেষ গেল 16 মে নাইজেরিয়ার নির্বাচনে কারচুপি ও অনিয়মের দায়ে বেশ কিছু কর্মকর্তার ওপর ভিসা নিষেধাজ্ঞা। 2021-এর ডিসেম্বরে র্যাব পুলিশের শীর্ষকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আর সবশেষ নির্বাচন সামনে রেখে মার্কিন নতুন ভিসা নীতি। ঢাকা ওয়াশিংটন সম্পর্কে টানাপোড়েন নিয়ে বৃহস্পতিবার অনেকটাই সরগম ছিল কূটনীতিক পাড়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক রুহুল আমিন মনে করেন, সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের সব কথা মেনে চলতে হবে এমন নয়, তবে সুষ্ঠু নির্বাচনের সাথে বিষয়টি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর একটা কথা আমার খুব ভালো লাগে, উনি কিন্তু কারো কাছে মাথা নোয়ান না। ওনার বাবার মতের সিংহ শার্দুলের মতো বঙ্গবন্ধুর কন্যা হিসেবে উনি বলেই থাকেন যে আমেরিকা কেন আমার মাথা নত কত। আমি সে কথায় বললাম যে সততা, সমতা এবং অধিকার ভিত্তিতে আমেরিকা যা বলবে তাই আমাদের শুনতে হবে, তা না। কাজে সরকার, বিরোধী দল, সিভিল সোসাইটি সবাই একসাথে মিলে একটা ন্যাশনাল কনসেনসাসের ভিত্তিতে এই বার্তার এসেন্সটাকে গ্রহণ করতে হবে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের নীতি থেকে সরে এসে দেশে দেশে গণতন্ত্র সুসংগত করার পুরনো পথে হাঁটছেন বাইডেন। সম্পর্কের এই টানাপোড়েন যত দ্রুত সম্ভব আলাপ আলোচনার মাধ্যমে অগ্রসর হওয়াই ভালো। এর ব্যাপারে এক ধরনের বিরোধিতা, পরস্পর বিরোধিতার দৃষ্টিভঙ্গি আসলে ইতিবাচক হবে না, বাংলাদেশের জন্য ইতিবাচক হবে না। তার বাণিজ্যিক সম্পর্ক, নিরাপত্তা সম্পর্ক, বিভিন্ন সম্পর্কের উপর তার কোনো না কোনো প্রভাব পড়তে পারে। দক্ষিণ এশিয়ায় মার্কিন নীতি বিশ্লেষক এ অধ্যাপক মনে করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি হলে এর প্রভাব পড়বে মার্কিন মিত্র দেশগুলোর সঙ্গে। তা শুধুমাত্র যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্কের মধ্যেও সীমিত নাও থাকতে পারে, এক্ষেত্রে অন্যান্য দেশগুলো বিশেষত যুক্তরাষ্ট্রের যারা মিত্র তাদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তার প্রভাব ফেলবে। দুই বিশ্লেষক মনে করেন, বাইডেন প্রশাসন চাইছে বিশ্বের সব দেশেই যুক্তরাষ্ট্রের মতো গণতন্ত্রের সুফল ভোগ করুক। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।